বড়বাজারের এক ধনী কাপড়ের ব্যবসায়ী ঠাকুর ও মায়ের কৃপালাভের আশায় দক্ষিণেশ্বরে যেতেন। একদিন তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করেন, কেন এমন বোধ হয় যে মন খুব ভারী, যদিও জীবনে কোনো কষ্ট নেই? ঠাকুর তাকে বুঝিয়ে বলেন, যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে, আমি ও আমার চিন্তা করে না, সেই শান্তি পায়। এই শান্তি কি টাকা দিয়ে কেনা যায়? মা সারদা বলেন, লক্ষ্মী যে ঘরে সততা প্রীতি ও সৎ কাজ আছে সেখানেই বাস করেন। নীতিবিরুদ্ধ পথে টাকা আসলে তা কি সত্যি সুখ বয়ে আনে? এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, অনুভবের জন্য। মা সরদার কৃপায় যাদের জীবন বদলেছে তারা জানে কিভাবে একটা ফাঁকা পেট, খালি ঘর আর নিঃস্ব হৃদয় মায়ের আশীর্বাদে ধীরে ধীরে পূর্ণ হয়ে যায়। মা কালী, মা সারদা ও ঠাকুরের কৃপা আপনাদের সবার উপর থাকুক সারাক্ষণ, এই প্রার্থনা করছি। দুর্ভাগ্য, দুর্দশা, অভাব, হতাশা, জীবনের সব কষ্টগুলো মাত্র দুই অক্ষরের একটি শব্দ নিয়ন্ত্রণ করে, কি বলুন তো? টাকা। কারণ আমাদের তো অভ্যাস হয়ে গেছে টাকা ও সুখকে এক করে দেখার। আমাদের চ্যানেলের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের অভিজ্ঞতা রয়েছে, যেমন মায়েরা যারা সংসার সামলে নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারেন না, যারা টাকার অভাবে নিজেদের ইচ্ছা ত্যাগ করেন, টাকার মর্ম তারা সকলেই বোঝেন। মা সারদা বলতেন, সংযমিত জীবনে টাকার সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ, যদি তা পরোপকারে লাগে তবে সেটাই আশীর্বাদ, কিন্তু স্বার্থে টাকা ব্যবহার করলে তা দুর্ভোগের কারণ হয়। স্বামী বিবেকানন্দ বলতেন, যিনি অন্যের কল্যাণে কাজ করেন তিনিই ধনী, টাকা থাকলেও যদি মনুষ্যত্ব না থাকে তবে সেই ধন মূল্যহীন। অনেকের কাছে টাকা থাকলেও মনুষ্যত্বের অভাবে তারা সত্যিকারের সুখ পান না। কত রাত চোখের জলের ফোঁটায় মিশে গেছে, তবু সেই পেটের ক্ষুধা কখনো নিভে যায়নি। সংসারে অভাব যেন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছিল, মায়ের হাতে ছিল না ধন সম্পদ, তবুও ছিল তার অপার মমতা আর ভগবানের প্রতি অগাধ বিশ্বাস। মা সারদার কথা ভাবলেই যেন এক অন্য রকমের শান্তি আসে। অভাবের অন্ধকারে যেখানে চারপাশে কিছুই নেই, তখনও তিনি বলেন, মা আছে, ভয় কি? কত মা বাবা দিনের পর দিন না খেয়ে থাকেন, সন্তানের মুখের হাসি দেখে নিজের কষ্ট লুকিয়ে রাখেন, বুক ভেঙে আসে তবু চোখের জল যেন আটকে রাখতে হয়। কিন্তু এই তো মা সারদার শিক্ষা। তিনি বলতেন, অভাব মানে সব কিছু হারিয়ে যাওয়া নয়, মনকে বড় করতে শেখো, মন যদি বড় হয় কৃপা এসে তোমার হাতে ধরা দেবে। আজও কত ঘরে ঘরে মায়েরা প্রার্থনা করছেন, মা কষ্ট সহ্য করতে পারছি না। সেই প্রার্থনার মধ্যে কি থাকে না মা সারদার মমতা? অভাবের তীব্রতায় যারা পুড়ছেন রোজ, মা সারদা যেন প্রতিটি চোখের জলে হাত বুলিয়ে শান্তি দেন। মহালয়ার দিন এই একটি মন্ত্রে নাশ করুন সকল অর্থকষ্ট ও দুর্ভাগ্য। মহালয়া, প্রতীক্ষার সেই মহামুহূর্ত যখন মা দুর্গা ধরণীতে আসেন আমাদের সকল ক্লেশ, কষ্ট, দুর্দশা দূর করতে। অথচ কত পরিবারই আছে যাদের মনে একটাই প্রার্থনা, মা এই অর্থকষ্টের জ্বালা আর যে সইতে পারছি না, দিনের পর দিন সংগ্রাম, অভাবের কালো ছায়া যেন কাটতেই চায় না। কিন্তু মহালয়ার দিনেই একটা বিশেষ সুযোগ আসে যা আমাদের সমস্ত দুঃখ দূর করতে পারে। এটি এমন একটি শক্তিশালী মন্ত্র যা অর্থকষ্ট, দুর্ভাগ্য, বিপদ সব কিছু থেকে মুক্তি দিতে পারে। ওম তারে তু তারে তুরে স্বাহা। এই মন্ত্রের প্রতিটি শব্দে আছে মায়ের কৃপা, তার অসীম দয়া। যদি মন্ত্রটি নিজে পাঠ করতে না পারেন চিন্তা করবেন না, আমি নিচে একটি লিংক কমেন্টে দিচ্ছি, সেখানে গেলে আপনি মন্ত্রটি শুনতে পাবেন। মন দিয়ে শুনুন, একই রকমই প্রভাব পড়বে, শুধু আপনার বিশ্বাস আর ভক্তি অটুট রাখুন। এই প্রার্থনাই করি, মা আপনার সকল অর্থকষ্ট, দুর্ভাগ্য, বিপদ অবশ্যই দূর করবেন, এই প্রার্থনা রাখি। আমরা ভাবি মন্ত্র পড়লে কি হবে, কিন্তু এই মন্ত্র শুধু উচ্চারণ নয়, এটি বিশ্বাস তো সমর্পণের প্রতীক। মহালয়ার দিন যখন পৃথিবী ও আকাশের শক্তি একত্রিত হয় তখন এই মন্ত্র পাঠ করলে নিজের হাতে সমস্ত দুঃখ দূর করে দেন। কিন্তু শুধু মন্ত্র পড়লেই হবে না, মহালয়ার দিন এই মন্ত্রের সাথে একটি বিশেষ কাজও করতে হবে, খুব সাবধানে, মন দিয়ে। অসহায় কোনো প্রাণীকে, গরু, কুকুর, বিড়াল, কাউকে সাহায্য করুন,
এই কাজটি করতে হবে ভক্তি আর বিশ্বাস নিয়ে। যখন নিজের সামর্থ্যের মধ্যে কাউকে বা কোনো প্রাণীকে সাহায্য করবেন, তখনই মন্ত্রের শক্তি জীবনে প্রবেশ করবে। অর্থকষ্ট ও দুর্ভাগ্য যেন চোখের সামনে ধোঁয়ার মতো মিলিয়ে যাবে। এই মন্ত্র শুধু ধন বা সমৃদ্ধি এনে দেয় না, এটি মনকে শান্তি দেয়, বিপদ থেকে রক্ষা করে। কত মানুষই তো নিজের ভাগ্যের উপর ভরসা হারিয়ে ফেলেন, কিন্তু মহালয়ার দিন মন্ত্রে সেই বিশ্বাসকে ফিরিয়ে আনে। তার কৃপায় আমাদের দুঃখ কষ্টগুলো শেষ হয় আর সুখের নতুন সকাল আসে। বিশ্বাস রাখুন, মহালয়ার দিন এই মন্ত্র উচ্চারণ করুন এবং দুস্থ অসহায় প্রাণীদের সাহায্য করুন। দেখবেন অর্থকষ্ট দুর্ভাগ্য সব কিছু যেন এক নিমেষে দূরে চলে গেছে। মন্ত্র উচ্চারণ ও অর্থকষ্ট দূর করার জন্য মহালয়ার দিনে যে পাঁচটি জিনিস খেয়াল করতে হবে। এক, মন্ত্র জপের সময় মন থেকে বিশ্বাস রাখতে হবে যে মা তারা আপনার পাশেই আছেন এবং সমস্ত বিপদ ও কষ্ট দূর করবেন। ভক্তি ছাড়া মন্ত্রের ফল তেমন কার্যকরী হয় না। কিন্তু দুই, মন্ত্র জপ করার আগে নিজেকে শুদ্ধ করতে হবে, পরিষ্কার পোশাক পরতে হবে। সাদা পোশাক পরলে খুব ভালো হয়। নিরিবিলি ও শান্ত পরিবেশে বসে মন্ত্র জপ করলে মন্ত্রের শক্তি বৃদ্ধি পায়। তিন, দান করতে হবে, বিশেষ করে অসহায় প্রাণীদের দান করতে হবে। এই দিন দান করলে তার মহিমা বহুগুণ বেড়ে যায় এবং মা তারার কৃপা লাভ হয়। যত ছোটই হোক নিজের সামর্থ্যের মধ্যে কিছু দিতে হবে। চার, মনের সমস্ত দুশ্চিন্তা ও নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে মন্ত্র জপের সময় শুধুই মায়ের প্রতি নিজের আত্মসমর্পণ করতে হবে। মন শান্ত না থাকলে মন্ত্রের ফলাফল কমে যায়। পাঁচ, মহালয়ার দিন প্রতিজ্ঞা করুন, জীবনে ভালো কাজ করবেন, অন্যকে সাহায্য করবেন এবং নিজেকে পরিশুদ্ধ রাখবেন। যে পাঁচটি কাজ একেবারেই করা যাবে না। এক, মহালয়ার দিনে মন্ত্র জপ করার সময় বা পরেও যদি কারো প্রতি লোভ বা ঈর্ষা থাকে, তাহলে মন্ত্রের শক্তি দুর্বল হয়ে পড়বে। লোভের কারণে মা তারার কৃপা লাভ হয় না। দুই, মন্ত্র জপ করার আগে নিজেকে শুদ্ধ করতে হবে। অশুদ্ধতা বা কোনো রকম অপবিত্রতা থাকলে মন্ত্রের ফলপ্রসূতা নষ্ট হয়। তিন, এই বিশেষ দিনে কারো প্রতি খারাপ কথা বা মনোভাব রাখলে মন্ত্রের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। সবার প্রতি ভালোবাসা ও সহানুভূতি রাখতে হবে। চার, শুধু নিজের সুবিধার জন্য মন্ত্র জপ করা হলে কৃপা থেকে বঞ্চিত হতে পারেন। মন্ত্র জপের সময় মনে রাখতে হবে আপনার কর্ম এবং আপনার আত্মবিশ্বাসই আপনাকে সুখ এনে দেবে। পাঁচ, মহালয়ার দিন কোনো ভুল প্রতিজ্ঞা বা কারোর সঙ্গে প্রতারণা করলে মন্ত্রের কোনো ফল পাওয়া যাবে না। মা সারদা বিশ্বাস করতেন ঈশ্বরের কৃপা সব সময় আমাদের পাশে রয়েছে, শুধু আমাদের তা উপলব্ধি করতে হবে। অর্থকষ্টে মনোবল ভেঙে যায়, কিন্তু ঈশ্বরের বিশ্বাস রাখলে তা কমে আসে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, দুর্ভাগ্য ধৈর্যের পরীক্ষা, ঈশ্বরে বিশ্বাস রেখে জীবনের কষ্ট মোকাবিলা করতে হবে। আসলে আমরা ভাবি দারিদ্র মানে সবকিছু শেষ। মা সারদা শেখালেন, যেখানে সব আশা ফুরিয়ে যায় সেখানেই শুরু হয় ঈশ্বরের কৃপা। সেই কৃপা যখন মায়ের মতো আসে, তখন হাত পেতে নিতে হয়, কারণ তার দয়া অভাবের মাঝেও শ্রেষ্ঠ আশীর্বাদ হয়ে আসে। মা সারদা বিশ্বাস করতেন ঈশ্বরের কৃপা সব সময় আমাদের পাশে রয়েছে, শুধু আমাদের তা উপলব্ধি করতে হবে। মা সারদা বলতেন, ঈশ্বরের উপর ভরসা রাখো, তিনি যা দেন তা মঙ্গলজনক, পৃথিবীর সকল কষ্টই একদিন মিটে যাবে। এই কথার মধ্যে রয়েছে মা সারদার অসীম বিশ্বাস এবং ধৈর্যের শিক্ষা। অর্থ কষ্ট বিপদ বা দুঃখকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করে মা সারদা শেখাতেন কিভাবে সেই কষ্টের মধ্যে থেকেও ঈশ্বরের প্রতি ভক্তি ও নির্ভরতা বজায় রাখতে হয়। মা সারদা বলতেন, দুঃখ দুর্দশার মধ্যে যে ধৈর্য ধরে সেই আসল ভক্ত। মা সারদার এই উক্তি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর আমাদের জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আমাদের সহায় হবেন। মা সারদা বিশ্বাস করতেন, যা আসে তা ধৈর্য ধরে গ্রহণ করো। অভাবের মধ্যে যদি মন শান্ত রাখা যায়, তবে ঈশ্বরের কৃপা নেমে আসবেই।
আজ এটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।